বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লাগার পরে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগে মা ও মেয়ে দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছে। গভীর রাতে লাগা আগুনে মা ও মেয়ের পুড়ে লাশ হওয়ার এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটে সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলংয়ে রসুলপুর গ্রামে। জানা যায়, ইয়াকুব মিয়ার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দোকানঘর ও বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় ইয়াকুব মিয়া ও তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনায়েদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। অগ্নিদগ্ধদের স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে মা ও মেয়ের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।